ঢাকার আশুলিয়ার নরসিংহ বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহরদান বিরিয়ানি হাউস থেকে জব্দ করা মাংস কুকুরে ছিল না বলে জানিয়েছেন গবেষকরা। কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম চৌধুরী সই করা ওই প্রতিবেদন সাভার জেলার পানি সম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম। তিনি জানান, পুলিশের জব্দ করা মাংস ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়। 25 দিন পর সেখান থেকে একটি রিপোর্ট এসেছে, তাতে বলা হয়েছে জব্দ করা মাংস কুকুরে ছিল না। পরে রিপোর্টটি আমরা আশুলিয়া থানায় পাঠিয়েছি। জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছে, ওই মাংস কুকুরের না। তবে এগুলো কিসের মাংস সেটাও জানানো হয়নি। কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম চৌধুরী বলেন, মাংসের নমুনা পিসিআর ও মলিকুলার টেস্ট করেছি, এই মাংস কুকুরের না। মাংসগুলো কিসের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নমুনা দিয়ে আসলে এটি কুকুরের মাংস কিনা তা জানতে চাওয়া হয়েছিল, তাই আমরা লিখিতভাবে শুধু সেই অংশটুকুর জবাব দিয়েছি। তবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে সেটি বোভাইন বা তৃণভোজী প্রাণীর, যেমন গরু, ছাগল, মহিষ কিংবা ভেড়ার মাংস। এই চারটি প্রাণীর মাংসের মধ্যে যে কোনো একটি প্রাণীর মাংস। জানতে চাইলে আল্লাহরদান বিরিয়ানি হাউসের একটি শাখার মালিক সৈয়দ হোসেন বিল্লাল বলেন, আশুলিয়া ও কাশিমপুরে আমাদের মোট 60টি শাখা ছিল। চক্রান্ত করে কিছু মানুষ আমাদের ফাঁসাতে চেয়েছিলেন, ফলে এখন কাশিমপুরে 2টি শাখা বন্ধ করে দিতে হয়েছে, বাকি 5টি শাখাও বন্ধের পথে। জনপ্রিয় হোটেলগুলো এখন ক্রেতা শূন্য। তিনি জানান, এই প্রতিবেদনের মাধ্যমে সত্যের জয় হয়েছে, তবে দোষ না করে অহেতুক শাস্তি পেলাম আমরা। যারা চক্রান্ত করে আমাদের ফাঁসিয়ে সর্বশান্ত করার চেষ্টা করেছে, আমরা উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে তাদের শাস্তি দাবি করছি। গত 15 মে আশুলিয়ার নরসিংহ বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহরদান বিরিয়ানি হাউস 5 নামে একটি হোটেলে কাচ্চি বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়া হয়েছে এমন সন্দেহ থেকে অভিযোগ করে কয়েকজন ক্রেতা। ঘটনার পর পুলিশ হোটেলের মালিক রাজীবকে গ্রেফতার করে নেন, পরে তাকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।